আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলে জানেন 26/11/2024 আজকে পাওয়ার গ্রিড বাংলাদেশ একটি নোটিশ দিয়েছে আর কি, সেটা হলো রিটার্ন পরীক্ষার ডেট। আচ্ছা, আমরা একটু দেখি পাওয়ার গ্রিড বাংলাদেশ PLC এর জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র প্রশাসনিক সহকারী, কারিগরি সহায়ক ও অফিস সহায়ক পদে জনবল নিয়োগের লক্ষ্যে ইতিমধ্যে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই MCQ পরীক্ষা হতে নির্বাচিত প্রার্থীগণের এবং সহকারী ব্যবস্থাপক জনসংযোগ পদে আবেদনকারীদের মধ্যে বাছাইকৃত প্রার্থীদের লিখিত বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠান সংক্রান্ত বিজ্ঞপ্তি। পাওয়ার গ্রিডে জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র প্রশাসনিক সহকারী, কারিগরি সহায়ক, অফিস সহায়ক ও সহকারী ব্যবস্থাপক জনসংযোগ পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত বা বর্ণনামূলক পরীক্ষা, যেটা রিটেন পরীক্ষা, নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ক্রমিক নম্বর 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 2 হচ্ছে জুনিয়র হিসাব সহকারী, 3 হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী, 4, ক্যারিগরি সহায়ক। আমরা এই ক্যারিগরি সহায়ক নিয়ে প্রস্তুতির বিভিন্ন ভিডিও করেছি যা আপনারা ইতিমধ্যে দেখেছেন, তো এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। পরীক্ষা অনুষ্ঠিত হবে 6 ডিসেম্বর 2024 শুক্রবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, মানে 2 ঘন্টা, 2 আওয়ার্স। আর আপনারা জানেন এর পূর্বে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু 1 আওয়ার্সে হয়েছিল, 1 ঘন্টা হয়েছিল। তো সে অনুযায়ী এবারে কোশ্চেনে কিছুটা রদবদল থাকতে পারে, আপনারা একটু অ্যানালাইসিস করে পড়াশোনা করবেন, তাহলে হয়তো বা সফল কাম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, এখানে দেখুন কি কি সাধারণ নির্দেশনাবলী বা কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছি, আমরা একটু পড়ি। লিখিত বর্ণনামূলক পরীক্ষার অংশগ্রহণের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রার্থীদের স্বস্ব মোবাইলে SMS প্রেরণ করা হবে। লিখিত বর্ণনামূলক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে ইতিমধ্যে প্রাথমিক বাছাই MCQ পরীক্ষার সময় প্রদত্ত প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড এবং অ্যাসিস্ট্যান্ট ব্যবস্থাপক বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জনসংযোগ পদে ক্ষেত্রে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্রের মূল কপি সঙ্গে নিয়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। প্রার্থীগণের জন্য সাধারণ নির্দেশাবলী: পরীক্ষার সময় সকল প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র রঙিন প্রিন্ট বা মূল কপি আনতে হবে ও পরীক্ষা চলাকালীন উপস্থিত পরিদর্শককে তা দেখাতে হবে। 1, 2 কি বলছে দেখেন, প্রবেশপত্র সংযুক্ত ছবির সঙ্গে পরীক্ষা কেন্দ্রের উপস্থিত পরীক্ষার্থীর অবয়বের মিল থাকতে হবে, মিল না থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 3, পরীক্ষা কেন্দ্রের সাধারণ ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল ব্যতীত, তার মানে কি পরীক্ষার কেন্দ্রে সাধারণ ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল ব্যতীত মোবাইল ফোন, ডিজিটাল ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। তার মানে কি বুঝতে পারলেন, যে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে অনৈতিক কর্মকাণ্ড বা অসদাচরণের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার হলে সরবরাহকৃত উত্তরপত্রের কভার পেজ অথবা OMR যুক্ত ফর্মে নির্দিষ্ট স্থান ব্যতীত OMR শিট ও উত্তরপত্রের অন্য কোথাও কোনো নাম বা রোল কিংবা সাংকেতিক চিহ্ন ব্যবহার করলে উক্ত উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। উত্তরপত্রের কভার পেজ OMR যুক্ত ফর্মে পরীক্ষার্থীর নাম, রোল নাম্বার ও পদের নাম লেখা না থাকলে কিংবা রোল নাম্বার ভুল লেখা সহ বৃত্ত ভরাট পূর্ণ করলে উক্ত উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। প্রবেশপত্রের
স্বাক্ষরের সাথে কভার পেজ অথবা OMR স্বাক্ষরের অবশ্যই মিল থাকতে হবে। উত্তরপত্রের যে পৃষ্ঠায় লেখা শেষ হবে সেখানে লেখার সমাপ্তি হিসাবে একটি লাইন বা ক্রস চিহ্ন প্রদান করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনার লেখা শেষ সেখানে আপনি এই যেটা বলেছে সেটা অনুসরণ করবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো TDA প্রদান করা হবে না। তো এই ছিল মোটামুটি নোটিশ, আশা করছি বুঝতে পেরেছেন। তো প্রস্তুতি নিতে থাকুন এবং পরীক্ষায় অংশগ্রহণ করুন। আপনার সফলতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।